হ্যাঁ, হ্যালো, কি অবস্থা? সময় ওয়ান সেকেন্ড তোমাদের মাঝে উপস্থিত হলো একটা বোরিং বোরিং একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে তোমাদের আবারও পুনরায় 2021 সালের স্থগিতকৃত অ্যাসাইনমেন্টের নোটিশ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সো সেটা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের আজকের টপিকে আমরা কি কি দেওয়া হয়েছে তোমাদের ষষ্ঠ থেকে একদম নবম শ্রেণী পর্যন্ত, ওই টপিকগুলি নিয়ে বেসিক্যালি কথা বলবো। দেন আমরা স্টেপ বাই স্টেপ আনসারগুলি দেওয়ার ট্রাই করব। তার আগে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মধ্যে এই ভিডিওগুলি দেখছো, আমি একটা প্লে কার্ড তৈরি করে দিব ভিডিও ডেসক্রিপশনের ভিতরে। তোমরা যখন ভিডিও টাইটেলের মধ্যে ডেসক্রিপশনে ক্লিক করবে, তখন দেখবে একটা প্লে কার্ড থাকবে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী। তোমাদের বোরিংটা এড়ানোর জন্য বেসিক্যালি এই প্লে কার্ডটা তৈরি করা। প্লে কার্ড বলতে অনেকে হয়তো বুঝতে পারছো না যে এত বড় একটা ভিডিও, এটা কি আমি সবটুকুই টেনে 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 দেখবো? না, তোমাদের এই কষ্টটা করতে হবে না। তোমরা যে যে ক্লাসের, হ্যাঁ, তোমরা যদি ক্লাস সিক্স এর হয়ে থাকো, তাহলে সিক্স এর সাপোজ ওইখানে ষষ্ঠ শ্রেণী কোলন দিয়ে লেখা থাকবে শূন্য, তারপরে চারটা কোলন দিয়ে এত থেকে এত মিনিট পর্যন্ত এরকম দেওয়া থাকবে। জাস্ট তোমরা ওই বোল্ড করা ব্লু কালারের যে অংশটুকু দেখবা, ওটার মধ্যে ক্লিক করলে কিন্তু অনায়াসে তোমাদের ওইখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তোমাদেরকে, তোমরা যদি নবম শ্রেণীর হও, তাহলে অবশ্যই তোমাদের ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এইগুলার কোনো প্রশ্ন তোমাদের শুনতে হবে না। জাস্ট ওখানে ক্লিক করলেই, প্লে কার্ডটার মাঝে ক্লিক করলে তোমরা অনায়াসে ওইটুকু অংশে ফিরে যাবা। এই ভিডিওটা কয়েকটা খন্ডে খন্ডে বিভক্ত করা আছে, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইয়েলো ইয়েলো কালারের নিচের বর্ডার দেওয়া আছে, হুইচ মিনস এগুলো হচ্ছে প্লে কার্ড। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়ি, আমরা আমাদের মেইন পয়েন্টটাতে চলে যাই। আমরা আজকে দেখবো হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত স্থগিতকৃত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ পুনরায় চালুকরণ ও চতুর্থ সপ্তাহে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ প্রেরণ সংক্রান্ত নোটিশ। এটা তাহলে এটা তোমরা একটু পড়ে নেবা, ভিডিওটা পজ করে এটা পড়ে নিবা। এখানে জাস্ট তোমাদের বলা হয়েছে যে 4 তারিখ 4/4/2021 সালে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ সম্পর্কে একটা নোটিশ দিয়েছিল। ইভেন তোমরা 1 থেকে 3 তৃতীয় সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলেছিলে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের করোনার দ্বিতীয় ধাক্কাতে এই অ্যাসাইনমেন্টের কার্যক্রমটা বন্ধ হয়ে যায়, সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এখন আবারও পুনরায় চতুর্থ সপ্তাহ থেকে কিন্তু অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ শুরু হয়ে গিয়েছে। তাহলে চলো আমাদের ষষ্ঠ শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টটা একটু দেখার ট্রাই করি। এখানে কি দেওয়া হয়েছে, প্রথমে তোমাদেরকে দেওয়া হয়েছে বিজ্ঞান। এখন আমি যদি একটু মার্ক করে দিই, ওকে, তাহলে প্রথমেই দেওয়া হয়েছে তোমাদের বিজ্ঞান। এটা কোন শ্রেণী? ষষ্ঠ শ্রেণী। তাহলে চলো আমরা তোমাদের লেটসি এই অ্যাসাইনমেন্টের কাজটা টপাটপ পড়ে ফেলি। প্রথমে দেওয়া হয়েছে তোমাদের প্রথম অধ্যায় থেকে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাণ। হ্যাঁ, এখানে তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ্য নম্বর বিষয়বস্তুর মধ্যে অন্যতম হচ্ছে বিজ্ঞান কি, তারপর হচ্ছে তা পর্যবেক্ষণ করবা, তারপর হচ্ছে পরিমাণ, পরিমাপের প্রয়োজনীয়তা, মৌলিক এবং যৌগিক একক, হ্যাঁ, এরপর হচ্ছে ভরের একক, দৈর্ঘ্য, ভর এবং সময়ের পরিমাপ, ক্ষেত্রফল, তারপর হচ্ছে তার পরিমাপ, আয়তন, এইগুলা নিয়ে তরল পদার্থ, তরল পদার্থের আয়তন নির্ণয়, এই সবগুলি নিয়ে এই টপিকগুলিতে পাঠ তোমাদের 1 থেকে 12 পর্যন্ত নির্ধারিত কাজ বর্ণনা করা হয়েছে। তারপর আমরা চলে যাই মেইন পয়েন্টটাতে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে তোমাদের দেওয়া হয়েছে তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখো। হ্যাঁ, এরপরে পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এবং এটি ঘরের কতটুকু জায়গা দখল করে রেখেছে সেটা বের করতে বলা হয়েছে। পড়ার টেবিলে যে আয়তন, 3 নম্বরটা যদি খেয়াল করো, পড়ার টেবিলে যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্র কত লিটার পানি ধরে তার যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা করো। সো এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। তারপর তোমরা ভিডিওটা পজ করে এটা দেখে নিবা, উত্তম কেমনে পাবা, তারপর হচ্ছে অতি উত্তম কিভাবে পাবা, ভালো, অগ্রগতি প্রয়োজন, এইগুলি তোমাদের অ্যাসাইনমেন্টের একটা মূল্যায়ন রুবিক্স দেওয়া হয়েছে। ঠিক আছে, আর নির্দেশনার মাঝে এটুকু তোমরা ভিডিওটা পজ করে একটু পড়ে নাও। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরেকটা বিষয় এখানে দেওয়া হয়েছে, আমরা যদি দেখি, এই যে দেখো চারু এবং কারুকলা। হ্যাঁ, চারু কারুকলার এই বিষয়টা তোমাদের মানে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে এইবারে টপিকটিতে। সেটাতে বলা হয়েছে প্রথম অধ্যায় থেকে চারু কারুকলার পরিচিতি। হ্যাঁ, পার্ট 1 থেকে দেওয়া হয়েছে চারু কারুকলার পরিচিতি, এটা আহামরি কোনো টপিক না।
তারপর হচ্ছে পার্ট তিন এবং চার থেকে কারুকলার পরিচিতি, প্রথমটা হচ্ছে চারুকলার পরিচিতি, তারপরেরটা হচ্ছে কারুকলার পরিচিতি, পাঁচ ছয় পার্ট পাঁচ ছয় এবং পার্ট সাত আট থেকে দেওয়া হয়েছে আদিম মানুষের শিল্পকর্ম, মানুষের প্রথম ছবি আঁকা, এইগুলা নিয়ে বেসিক্যালি কথা বলা হয়েছে এইটুকু অংশে। তাহলে তোমার অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজের মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আদিম মানুষের ছবি আঁকা ও বর্তমান সময়ের ছবি আঁকার তুলনা বর্ণনা করতে বলা হয়েছে। দ্যাটস ইট, এইটুকুই। সো এটা তোমাদের নির্দেশনায় দেওয়া হয়েছে এ4 সাইজ কাগজের মধ্যে, অবশ্যই লিখতে হবে, প্রয়োজনে নীল সবুজ সাইন পেন মার্জিন বা তোমাদের কি বলা হয়েছে এই এইগুলি একটু মানে একটু সাজুগুজু করে লেখা একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তোমরা চাইলে এটা একটু কালারফুল করে লিখতে পারো। এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর নির্ধারিত কাজ। তোমাদের এই দুইটাই দেওয়া হয়েছে, একটা হচ্ছে বিজ্ঞান, তারপর হচ্ছে আরেকটা চারু এবং কারুকলা। দ্যাটস ইট। এখন আমরা সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টটা একটু দেখে ফেলি টপাটপ। হ্যাঁ, প্রথমে তোমাদের দেওয়া হয়েছে, দেখো এখানে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের মধ্যে অন্যতম বিষয়টা হচ্ছে তোমাদের বিজ্ঞান। বিজ্ঞানের মধ্যে প্রথম অধ্যায় থেকে নিম্ন শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীবের পার্ট এক থেকে একদম পার্ট দশ পর্যন্ত দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পার্ট এক এবং দুইয়ের মধ্যে, এক এবং দুইয়ের মধ্যে দেওয়া হয়েছে অণুজীবের অণুজীব জগৎ, তারপর হচ্ছে অণুজীব জগৎ পার্ট এক দুই, এরপর হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ছৈবাল এমিবা, তারপর হচ্ছে মানব দেহ, অণুজীবের সৃষ্টির স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার, স্বাস্থ্য ঝুঁকিতে সৃষ্টিতে অণুজীবের ভূমিকা, এটা তোমাদের বর্ণনা করতে বলা হয়েছে, এরপর হচ্ছে মানব দেহ অণুজীব সৃষ্ট স্বাস্থ্যের ঝুঁকির প্রতিরোধ এবং প্রতিকার, এই বিষয়গুলি থেকে তোমাদের এই নির্ধারিত কাজগুলি দেওয়া হয়েছে। প্রথম যে কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে তোমার বাড়ির দেয়ালে অথবা আশেপাশের দেয়ালে যে সাদা ও সবুজ রং, হ্যাঁ রং কি কারণে তা হলো তা বলে তুমি মনে করো। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার বাড়ির দেয়ালে অথবা আশেপাশের দেয়ালে যে সাদা ও সবুজ রং কি কারণে তা বলে তুমি মানে এই ধারণা তোমাকে কনসেপ্ট বলতে বলা হয়েছে। এরপরে হচ্ছে তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কি কারণে হয় বলে তুমি মনে করো, এটার একটা মতামত তুমি উপস্থাপন করবা। আর তাছাড়া স্কুল অফ সেলফ স্টাডি কিন্তু তোমাদের টেনশনের কোনো কারণ নেই, প্রতিটা ভিডিও কিন্তু আনসার ভিডিও স্টেপ বাই স্টেপ দেওয়ার ট্রাই করবে। তোমরা অবশ্যই স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলের মাঝে চোখ রাখতে হবে, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরে হচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানিতে তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে যুক্তিকতা নিরূপণ করে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো নির্দেশনার মাঝে অন্যতম হচ্ছে এক শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিতে হবে, ভাইরাস ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিতে হবে, ভাইরাস ব্যাকটেরিয়া ও এমিবার কারণে রোগ সৃষ্টি সম্পর্কে জানতে হবে, এই বিষয়গুলি। সো দেন তোমাদের সেম ভাবে সপ্তম শ্রেণীর মাঝে চারু এবং কারুকলা টপিকটা ইন করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পার্ট দুই এবং তিন প্রথম অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে দেওয়া হয়েছে চারু ও কারুকলার জীবনযাপন সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে, এটা কতটুকু যুক্তিক এটা তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা চলে যাবো হচ্ছে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টটিতে। ঠিক আছে, আচ্ছা অষ্টম শ্রেণীতেও সেম ভাবে আমাদের দেওয়া হয়েছে বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি। বিজ্ঞান অ্যাসাইনমেন্টের মাঝে অন্যতম হচ্ছে প্রথম অধ্যায় প্রাণীজগৎ এবং শ্রেণীবিন্যাস। হ্যাঁ, প্রাণীজগৎ এবং শ্রেণীবিন্যাসের মধ্যে অন্যতম বিষয়গুলি হচ্ছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, অমেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিন্যাস, মেরুদণ্ড প্রাণী শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজের মধ্যে দেওয়া হয়েছে চিংড়ি মৌমাছি ফিতাকৃমি সাপ কাক, তারপর হচ্ছে তারা মাছ ঝিনুক রুই মাছ বিড়াল হাইড্রা, প্রাণীগুলো থেকে যে কোনো আটটি পর্বের বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি করো, এগুলোর মধ্য থেকে তোমার পরিচিত প্রাণীগুলো কিরূপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ করো। আর সংকেতের মধ্যে বলা হয়েছে কতে বলা হয়েছে প্রভাব নিরূপণের উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করো। ঠিক আছে, আচ্ছা নির্দেশনার মধ্যে তোমাদের দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণভাবে পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায়ের পাঠগুলো সমাপ্ত করতে হবে। হ্যাঁ, তোমাদের অবশ্যই
প্রথম অধ্যায়টা একটু ভালো করে পড়তে হবে, দেন অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। ছক তৈরির ক্ষেত্রে ক্যালেন্ডারের উল্টা পাতা, আমাদের যে ক্যালেন্ডার গুলি রয়েছে বাসার, এটার উল্টা পাতা অবশ্যই হোয়াইট পেপার, হ্যাঁ, ওটার পিছনে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইটুকু হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান। দেন আমরা একটু স্কিপ করে ফেলি, স্কিপ করে আমরা চলে যাচ্ছি তোমাদের অষ্টম শ্রেণীর চারু এবং কারুকলা, এই টপিকটা থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তাহলে প্রথম, বাংলাদেশের প্রাচীন শিল্পকলা ও ঐতিহ্যের পরিচিতি প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, পার্ট 1, 2 এবং 3। পার্ট 1-এর মধ্যে বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় এবং হচ্ছে জীবনযাপনের চারু ও কারুকলা, আর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে দেওয়া হয়েছে গায়ে হলুদ অনুষ্ঠানের চারু কারু শিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলি মূল্যায়ন করো। সংকেতের মধ্যে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে কারু শিল্পে ব্যবহার করা হয় তা চিহ্নিত করো, যেমন কলা, কুলা, ডালা, এইগুলি। এরপর হচ্ছে দুয়ে কি কি উপকরণ ও কিভাবে নান্দনিক রূপ দেওয়া হয় তা উল্লেখ করো, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর নির্ধারিত কাজ। এখন আমরা চলে যাব হচ্ছে একদম ফাইনালি তোমাদের নবম শ্রেণীতে। হ্যাঁ, নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, নবম শ্রেণীতে প্রথমে দেওয়া হয়েছে বাংলা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আচ্ছা, বাংলা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ দুয়ে দেওয়া হয়েছে অবাকি স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে দেওয়া হয়েছে অবাকি স্বর্গ, গল্পে মানবিক সমাজ গঠনে যে প্রতিবন্ধকতা সমূহ রয়েছে তা কিভাবে দূর করা যেতে পারে বলে তুমি মনে করো, যুক্তিকতা মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করতে বলা হয়েছে, ঠিক আছে? এখন এর পরপরই নির্দেশনা দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা পাঠ্য বই থেকে অবাকির স্বর্গ গল্পটি ভালোভাবে পড়বে এবং এর আলোকে অ্যাসাইনমেন্টের কাজগুলি সম্পূর্ণ করবে, ঠিক আছে? আর তোমাদের মূল্যায়ন রুবিক্সটা একটু পড়ে নিবে, অতি উত্তম কিভাবে পাবে, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফোকাস দিতে হবে, ঠিক আছে? আর প্রতিটি ভিডিও কিন্তু আমি এই স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটিতে আনসার ভিডিওগুলি সাবমিট করে দেবো, সেই জন্য তোমাদেরকে এখনই স্কুল অফ সেলফ স্টাডিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে, ঠিক আছে? এরপরে নবম শ্রেণীর রসায়ন থেকে প্রশ্ন করা হয়েছে, রসায়নের প্রথম অধ্যায়ে রসায়নের ধারণা। হ্যাঁ, রসায়নের ধারণার পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত যে নম্বর এবং বিষয়বস্তু, রসায়ন পরিচিতি, রসায়নের পরিধি এবং ক্ষেত্রসমূহ, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত বিজ্ঞান, হ্যাঁ, এই ইত্যাদি সম্পর্ক তোমাদের কিন্তু তুলে ধরতে হবে। তারপর হচ্ছে রসায়ন পাঠের গুরুত্ব, রসায়নের অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া। তারপর হচ্ছে পরীক্ষাগারে তোমাদের রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত ভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ, এইগুলি তোমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা হয়েছে। প্রত্যেক শ্রেণীর রসায়ন পরীক্ষাগারে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। হ্যাঁ, এ বিষয়ে একটি প্রতিবেদন লিখতে হবে, প্রতিবেদনে অবশ্যই 5 ধরনের রাসায়নিক পদার্থের ঝুঁকির মাত্রা ও সংশ্লিষ্ট সতর্কতামূলক সংকেত চিহ্ন উল্লেখ করে তা থেকে নিরাপদ থাকার উপায় উদাহরণ হিসেবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমাদের রসায়নের একটি নির্ধারিত অ্যাসাইনমেন্টের কাজ, এবং নির্দেশনার মাঝে দেওয়া হয়েছে পদার্থের ঝুঁকির মাত্রা জানার জন্য পাঠ্য বইয়ের অন্যান্য উপকরণ, ইউটিউব, ওয়েবসাইট, পত্রিকা ইত্যাদি ব্যবহার করা যাবে কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হয়ে গেল, তোমাদের স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটি কিন্তু এই ভিডিওগুলির আনসার ভিডিও সাবমিট করবে, ঠিক আছে? অবশ্যই তোমাদের এই ইউটিউব চ্যানেলটিতে চোখ রাখতে হবে এবং সর্বোচ্চ নির্ভুলভাবে আপলোড করা হবে, ঠিক আছে? এরপরে এই ধরনের একাধিক পদার্থের জন্য একটি সতর্কতামূলক সংকেত চিহ্ন অঙ্কন করবে। 5 ধরনের রাসায়নিক পদার্থ হতে পারে, 1 নম্বর হচ্ছে তোমাদের প্রাকৃতিক গ্যাস জ্বালানি, 2 নম্বর হচ্ছে ভারী ধাতু, লেড, মার্কারি, আর্সেনিক, এগুলি, 3 নম্বর হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, যাকে আমরা বলতে পারি H2SO4, ঠিক আছে? তাহলে বেনজিন, তারপর হচ্ছে নেফথালিন, সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ, এইগুলি হচ্ছে তোমাদের নির্দেশনার মাঝে অন্যতম। তারপর হচ্ছে উত্তম কিভাবে পাবে, অতি উত্তম কিভাবে পাবে, ভালো এবং তোমাদের অগ্রগতি, এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে,
তা না হলে কিন্তু অ্যাসাইনমেন্টের মূল্যায়ন তো মূল্যায়ন তোমাকে তুমি করতে পারবে না বা তোমাদেরকে টিচাররা করতে পারবে না, ঠিক আছে? অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের ভিডিওগুলি আনসার ভিডিওগুলি আপলোড করা হবে, তাছাড়া তোমরা কিন্তু রিসেন্টলি তোমাদের স্কুল থেকে ইনফরমেশন পাবে এই অ্যাসাইনমেন্টের যে প্রশ্নপত্রটা তোমাদের হাতে তুলে দিবে। আর যদি তোমাদের হাতে এখনো না পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এটি দেওয়া থাকবে। তাছাড়া তোমরা ভিজিট করতে পারো www.schoolofselfstudy.xyz এই ওয়েবসাইটটিতে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের আনসার ভিডিওতে। আর তোমাদের নবম শ্রেণীর আরেকটা টপিক উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের ব্যবসায়ী উদ্যোগ, ঠিক আছে? ব্যবসায়ী উদ্যোগের মধ্যে অন্যতম হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, তারপর হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব, শিল্প বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ব্যবসায়ের পরিবেশ, বাংলাদেশে ব্যবসায়ীর পরিবেশ, এই টপিকগুলি বিষয়বস্তুর অন্যতম একটি। তাহলে এটা কোন অধ্যায়ের? এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের ব্যবসায়ী পরিচিতি। তাহলে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে দেখো দেওয়া হয়েছে সাভারের হেমায়তপুর ও চামড়ার জুতার তৈরির কারখানা, দুই পোলট্রির ফার্মের মুরগির ডিম বাচ্চা উৎপাদন করা, পদ্মা সেতু তৈরি করা, তারপর হচ্ছে বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক তৈরি, সুন্দরবন থেকে মধু আহরণ করা, জয়পুর হাট সুগার মিলে আখ থেকে চিনি তৈরি, বৈদেশিক বাণিজ্য সমুদ্র বন্দর ব্যবহার করা, গাছের চারা উৎপন্ন, তারপর হচ্ছে হাসপাতালের চিকিৎসা দেওয়া। উপরে বর্ণিত কাজগুলো কোন শিল্পের অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করে তোমাকে ব্যাখ্যা করতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে তুমি এটার যে নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা এখান থেকে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট ইউটিউব বিভিন্ন জায়গা থেকে তোমরা হেল্প নিতে পারো, এটাই তোমাদের এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। দেন তোমাদের উত্তম অতি উত্তম এইগুলি কিভাবে পাবে ভালো অগ্রগতি এগুলি একটু পড়ে নিবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের লাস্ট নবম শ্রেণীর ভূগোল যে টপিকটা দেওয়া হয়েছে ভূগোল ও পরিবেশ, প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা, এরপর হচ্ছে ভূগোলের পরিধি, ভূগোলের শাখা, পরিবেশ, পরিবেশের প্রকারভেদ, এরপর হচ্ছে ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব, হ্যাঁ এইগুলি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত এবং বিষয়বস্তুর অন্যতম। এটার আলোকে যে অ্যাসাইনমেন্টটি নির্ধারিত দেওয়া হয়েছে সেটা হচ্ছে পরিবেশ বাঁচালে বাঁচবে পৃথিবী। অনধিক 300 শব্দের ভিতরে এই প্রতিবেদনটি তোমাকে লিখতে হবে। সেই প্রতিবেদনটিকে আমি আবারও বলছি, পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী, সংকেত সূচনা দিতে হবে তোমাদের পরিবেশ, পরিবেশের উৎপাদন, ভূগোলের শাখা, ভূগোল ও পরিবেশের আত্ম সম্পর্ক, তারপর হচ্ছে তোমাদের পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা এবং উপসংহার, এই টপিকগুলো অবশ্যই থাকতে হবে। নির্দেশনার মাঝে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক থেকে তোমাদের পরিবেশের উপাদান, ভূগোলের শাখা, ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব, মানে তোমরা ওখান থেকে পড়ে এটা দিতে পারবে, পরিবেশ বিষয়ক বই পড়ে নেওয়া যেতে পারে, পরিবেশের পরিবারের সদস্যদের কারো কাছ থেকে তোমরা জেনে নিতে পারো, আর যদি সেটাও না পাও তাহলে স্কুল অফ সেলফ স্টাডি কিন্তু তোমাদের এই ভিডিওগুলি আপলোড করবে। সো এই ছিল তোমাদের আজকের ভিডিওটা। প্রতিটি ভিডিও আমাদের স্কুল অফ সেলফ স্টাডি ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে, তাছাড়া প্রতিটি আনসার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করতে পারো www.schoolofselfstudy.xyz। তাহলে দেখা হচ্ছে তোমাদের আনসার ভিডিওগুলি নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।